প্লাস্টিক ব্যবহার বন্ধে এবার কড়া ব্যবস্থার পথে ধুলিয়ান পৌরসভা। বৃহস্পতিবার থেকে ধুলিয়ান পৌর এলাকায় প্লাস্টিক বন্ধের নির্দেশ দিয়েছে পৌরসভা। কিছুদিন আগে থেকে প্লাস্টিক বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। এই নিয়ে এলাকায় প্রচারও চালানো হয়। প্লাস্টিকের জেরে বিভিন্ন ড্রেনগুলি বন্ধ হয়ে পড়ছে এবং তার জেরে নিকাশি ব্যবস্থার যথেষ্ট ক্ষতি হচ্ছে। নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে প্লাস্টিক ব্যবহার বন্ধের কথা জানানো হয় পৌরসভার পক্ষ থেকে। রবিবার ধুলিয়ান পৌরসভার 21টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান, কথা বলেন ব্যবসায়ীদের সাথে। সোমবার থেকে প্লাস্টিক ব্যবহার করলে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের ফাইন করার কথাও জানানো হয়। শুধু বিক্রেতাদের কথা নয়, জোরপূর্বক যে কেউ প্লাস্টিক ব্যবহার করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। তবে শুধু প্লাস্টিক নয়, যারা জায়গা দখল করে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার তরফ থেকে বলে জানানো হয়। শামসেরগঞ্জ থেকে সাগর আলীর রিপোর্ট, জেন টিভি। সমস্ত বাজারের দোকানদার, ক্রেতা, বিক্রেতাকে একটাই বার্তা দিচ্ছি, আগামী 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবস থেকে আমরা ক্রেতাদের জন্য 500 টাকা ফাইন এবং বিক্রেতা যারা বিক্রি করে তাদের জন্য 500 টাকা ফাইন, আর যারা নেবে মানে আম পাবলিক যারা বলছে তাদের জন্য 50 টাকা ফাইন লাগবে। আমাদের বার্তা হলো যেন আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা 75 মাইক্রো নিচ্ছে সেটা যেন বন্ধ হয়ে যায়, এটাই আমাদের বার্তা। ক্রেতাদের কাছে সারার ফলে পাচ্ছি আমরা, ওনারা সবাই মানে যথেষ্ট সাড়া দিচ্ছেন কি ওনারা ব্যবহার করবেন না বা ওরা দোকানের থেকে নেবেন না। বিক্রেতারা বলছে কি আমরা বেচবো না, যাকে আমাদের এটা ভালো উদ্যোগ যে আমরা এটা সফল হতে পারি। আমরা প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের বিষয়টি মে মাসের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত প্রচার অভিযান চালিয়েছি। অভিযান চালানোর সময় আমরা ধুলিয়ান পৌরবাসীকে প্লাস্টিক ব্যবহার না করার বিষয়টি ভালোভাবে সচেতন করেছি এবং গত 2 দিন ধরে আমরা প্লাস্টিক বন্ধের ব্যাপারে দোকান দোকান আমরা জনসাধারণ দোকানদার মুদির দোকান, মাছের দোকান, মাংসের দোকান, সবজির দোকান, ক্রেতা বিক্রেতা উভয়কে আমরা ভালোভাবে বুঝেছি, আমরা আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন না। প্লাস্টিক এমন একটা জিনিস যা পরিবেশের মাটি, জল, বায়ু ইত্যাদি প্রচণ্ড ক্ষতি করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমরা যদি এখন থেকে উদ্যোগী না হয় তাহলে ধুলিয়ান পৌরসভার জনসাধারণ সুস্থভাবে বাঁচতে পারবে না। এবং এই উদ্যোগ আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকেই মানে যদি কোনো নাগরিক বা দোকানদার প্লাস্টিক ব্যবহার করে তাদেরকে 100 টাকা থেকে 50 টাকা পর্যন্ত আমরা ফাইনের ব্যবস্থা করেছি। আর আমরা অঙ্গীকার করছি মানে কিছুদিনের মধ্যেই আমরা ধুলিয়ান পৌরসভাকে মানে প্লাস্টিক মুক্ত পৌর হিসাবে ঘোষণা করছি। Active Gold with added mineral, active pure, active raho.